স্যার উপস্থিত এখানে মরিঙ্গো যারা দিগদর্শক উপস্থিত আছেন, সঙ্গে আমাদের মতো সাধারণ রুবী অনেকে আছেন এবং পথপ্রদর্শক আছেন, উৎসাহী আছেন। আমি খুব অল্প সময়ের মধ্যে পরিচিত হয়েছি। আমার নাম হচ্ছে মাহিসাদাল রহমান, পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার মহিসাদল পিএসএ ব্লক, মহিসাদল ব্লকে। আমি একজন হার্টের রুগী, হার্ট, ডায়াবেটিস, প্রেশার, এই তিনটাই রুগী আমি। আর আমার স্ত্রী, তিনিও ডায়াবেটিস, নিউরো। আর ইউরিনের সমস্যাও আছে, নার্ভের সমস্যা আছে, সবগুলি তার ছিল। গত দুমাস আমি আমার স্ত্রীকে মরিঙ্গোর প্রোডাক্টের ফাইটোসাইন অ্যাসিডিলিক এই দুটো খাওয়াতে শুরু করি। আমাকে যিনি এই ব্যাপারে উৎসাহিত করেন, ময়না মণ্ডল, তিনি এখানে উপস্থিত আছেন, তিনি আমার বাড়িতে গিয়ে তিনি আমাকে বিষয়টা বলেন। তবে আর যদি আয়ুর্বেদীয় যে গবেষণার লব্ধ যে জিনিস, আমি একজন শিক্ষক, প্রাইমারি শিক্ষক, আমার একটা প্রাথমিক ধারণা ছিল যে হলেও হতে পারে। আর আমি দীর্ঘদিন ফেলো টেলোর থেকে আমার স্ত্রীকে ঘুরিয়ে নিয়ে এসেছি, কোনো কিছু হয়নি। আর আমার নিজের হচ্ছে হার্টে যে আমি লেফট সাইড আমার হচ্ছে তিনটে ভাগ ব্লক হয়ে গেছে, সেই অবস্থাতে আমি ছিলাম এবং এখনো আছি। তো সেই অবস্থাতে আমার স্ত্রীকে প্রথম আমি এইটা মরিঙ্গোর এই প্রোডাক্টটা খাওয়াই, তারপরে ধীরে ধীরে দেখছি এখন দুমাস অতিক্রান্ত হয়েছে, তিনি অনেকটাই সুস্থ হয়ে ফিরে এসছেন এবং আমি উৎসাহিত হয়েছি। এবং তার সাথে সাথে আমাকেও ময়না ম্যাডাম আমাকে হচ্ছে এই ওষুধটা ফাইটোসাইডটা হাতে খেতে দিয়েছেন, আমি খাচ্ছি। কিন্তু বিরাটি ব্যাপার একটা অনুভব করছি, যেটা আমার যে লেফট সাইডের বুকে আমি চলাফেরা করলে, সাইকেল চালালে বা হাঁটা চলা করার সময় আমি দেখেছি যে একটা ব্যথা অনুভব হতো, সেটা কিন্তু আজ 8-10 দিন আমি ওষুধটা মাত্র প্রোডাক্টটা আরম্ভ করেছি, কিন্তু তাতে আমি অদ্ভুত তাই দেখেছি যে এই যন্ত্রটা আমার আর নেই। সেই দিক থেকে আমার মরিঙ্গো সম্বন্ধে একটা ভালো ধারণা হয়েছে। এবং এখানে যে আলোচনা চক্রটা চলছে, তাতে আমি দেখলাম যে বিষয়গুলো উত্থাপন হলো এবং যে বিষয়গুলি উত্থাপন করার চেষ্টা করা হচ্ছে, তাতে আমি খুব নিজেকে হচ্ছে সংসম্পূর্ণ মনে করছি। এবং আমার এলাকায় যাতে এই ধরনের হচ্ছে আশেপাশে প্রতিবেশী থেকে আরম্ভ করে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে উৎসাহিত করবো, এই আমি হচ্ছে প্রতিজ্ঞা করছি।